বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি ক্রীড়া সংবাদের দিকে। পূর্বোত্তর গেমসে ফুটবলের সূত্রী এবার ঘোষিত। 8 দলীয় আসরে রাজ্য দলের প্রথম ম্যাচ 19 মার্চ হবে বলে এই মুহূর্তে সূত্রীতে তুলে ধরা হয়েছে। তৎসঙ্গে রাজ্য দলের প্রথম প্রতিপক্ষ হচ্ছে স্বাগতিক নাগাল্যান্ড। সেই বিষয়টা নিয়েই বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 8 দলীয় সেই আসরে ইতিমধ্যে রাজ্য দলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে 19 মার্চ, এবং সেখানে প্রতিপক্ষ হচ্ছে নাগাল্যান্ড। কি মনে হয় প্রতিপক্ষকে চাপে ফেলতে এই মুহূর্তে রাজ্য দল কতটা প্রস্তুত? নাগাল্যান্ডের বিরুদ্ধে নাগাল্যান্ডের মাঠেই কিন্তু অভিযান শুরু করবে রাজ্য ফুটবল দল, অর্থাৎ যে তৃতীয় নর্থ ইস্ট যে গেমস, সেই নর্থ ইস্ট গেমস এর ফেস্টিভ্যালে কিন্তু অংশ নিচ্ছে রাজ্য দল, এবং সেই রাজ্য দল কিন্তু আগামীকালকে রওনা হবে। এবং সেখানে কিন্তু রাজ্য দল এবছর কিন্তু এই আসরে একটা রীতিমতো ভাবে সাড়া জাগানো করতে পারে বলে প্রত্যাশা মনে করছে রাজ্য দলের ফুটবলাররা। কারণ কারণ 18 তারিখ থেকে 23শে মার্চ পর্যন্ত নাগাল্যান্ডে এই ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সেখানে কিন্তু রাজ্য দল যেখানে রয়েছে, রাজ্য দল মোট 8টি দলের সাথে গ্রুপ রয়েছে, এবং সেখানে 4টি দল প্রত্যেক গ্রুপে, অর্থাৎ 2টো গ্রুপে 4টি করে দল সেখানে রয়েছে। এবং রাজ্য দলের মধ্যে রয়েছে যে গ্রুপে রয়েছে সেখানে নাগাল্যান্ড রয়েছে, অরুণাচল প্রদেশ এবং মেঘালয় এবং ত্রিপুরা। এবং সেখানে কিন্তু নাগাল্যান্ডের বিরুদ্ধে, স্বাগতিক দলের বিরুদ্ধেই কিন্তু রাজ্য দল তাদের প্রথম ম্যাচ খেলবে 19শে মার্চ। এবং সেই দল সম্পর্কে অনেকটাই প্রত্যাশা মনে করছে রাজ্য দলের 3 কোচ, অর্থাৎ এবছর যে রাজ্য দল যেখানে যাবে সেখানে কিন্তু আমরা অতীতের 3 দিক ফুটবলারকে, এই রাজধানীর 3 দিক ফুটবলারকে কিন্তু আমরা এবারের এই রাজ্য দলে পেয়েছি, যার মধ্যে রয়েছে সুজিত ঘোষ, রয়েছে আবু তাহের এবং শুভেনজিৎ সিনহা। তাদের সাথে যে আলোচনা, তাদের সাথে যে বৈঠক, তাতে বোঝা গিয়েছে যে এবছর রাজ্য দল সম্পর্কে তারা অনেকটাই আশাবাদী, তবে শুধুমাত্র চিন্তা রয়েছে মাঠকে নিয়ে। কারণ তারা যখন এই রাজ্য দল গঠন করবার যখন প্রক্রিয়া নিয়েছিল, এবং সেখানে কিন্তু সিনিয়র ফুটবলাররা কেউ আসেনি, সে বিশেষ করে ক্ষেত্রে কিন্তু স্কুল পর্যায়ের এবং অনূর্ধ্ব 20 এবং অনূর্ধ্ব 23 বিভাগে যারা রয়েছে তাদের মধ্যে যে সমস্ত সেরা খেলোয়াড়রা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু এবছর এই দল গঠন করা হয়েছে। মোট 50 জন এসেছিল, এবং তার মধ্যে থেকে কিন্তু 30 জন এবং শেষ পর্যন্ত 18 জনের টিম ঘোষণা করা হয়েছে। তবে রাজ্য দলের যেহেতু প্লেয়াররা সব নবাগত এবং প্রত্যেকেই ফুটবল মরশুমে রয়েছে এবং খেলার মধ্যে রয়েছে টানা মরশুমে, তো সেক্ষেত্রে রাজ্য দলের কোচ এবং ম্যানেজাররা আশাবাদী এবছর রাজ্য দল ভালো ফলাফল করবে। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে রাজ্য দলের, সেটা হলো ডিসঅ্যাডভান্টেজ সেখানে অভিজ্ঞতাটা ততটা অনেকটাই কম। কারণ পূর্বোত্তর আসরে যেখানে এইচবার যেখানে নেই সেখানে কিন্তু আমরা জানি নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম, এই 3টি দলই কিন্তু নর্থ ইস্টের মধ্যে ফুটবলের ক্ষেত্রে সবচেয়ে পাহাড়ি বিচ্ছেদের বা পাহাড়ি ফুটবলারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর কাড়া। তো সেই জায়গায় রাজ্য দলের জুনিয়র লেভেলের খেলোয়াড়রা অনেকটা ভালো ফলাফল করবে, এবং তাদেরকে নিয়ে কিন্তু 2 বেলা কন্ডিশনিং এবং অনুশীলন দুটোই কিন্তু করে নিয়েছে রাজ্য দলের কোচ। এবং সেখানে সেই জায়গায় বলা যায় যে রাজ্য দল সম্পর্কে তারা আশাবাদী। তার পাশাপাশি রাজ্য দল এই টুর্নামেন্টে যাওয়ার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচে অংশ নিয়েছে, এবং প্রস্তুতি ম্যাচের পাশাপাশি সন্তুষ্ট হয়ে ফুটবল শেষ করে এসছে। এবং এই দলে কিন্তু এবছর সন্তুষ্ট হয়ে ফুটবলে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে তাদের প্রায় সিংহভাগ ফুটবলারই কিন্তু এবার রাজ্য দলে রয়েছে। তো মোট কথা বলা যায় যে নাগাল্যান্ডের বিরুদ্ধে 19শে মার্চ যখন রাজ্য দল তাদের প্রথম ম্যাচ খেলবে, এবং সেই প্রথম ম্যাচের পরে বোঝা যাবে রাজ্য দলের সক্ষমতাটা কতটুকু এবং কোথায় কোথায় ঘাটতি বা দুর্বলতা রয়েছে। তবে 3-2 কোচ এবং ম্যানেজার কিন্তু আশাবাদী এবছর এই নর্থ ইস্ট গেমসে রাজ্য দল অনেকটাই ভালো ফলাফল করবে। একদমই, ধন্যবাদ বিপ্লবদা। ইতিমধ্যেই রাজ্য দল আশাবাদী, তারা ভালো ফলাফল করবে এমনটাই বলছেন আমাদের প্রতিনিধি। মূলত পূর্বোত্তর গেমসের যে ফুটবল সূচি তা কিন্তু ইতিমধ্যেই ঘোষিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাজ্য দল 19শে মার্চ খেলবে নাগাল্যান্ডের বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।